সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধর গ্রামে গরু চুরি করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ডাকাতের মৃত্যু হয়েছে। সকালে দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি একজন চিহ্নিত ডাকাত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃত ব্যক্তির নাম বাচ্চু মিয়া, তার বয়স 32 বছর। সে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডেঙ্গাবন গ্রামের সুরতালির ছেলে। বাচ্চু সিলেট নগরের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার এরশাদ মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন। পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরের দিকে ধরাধরপুর গ্রামের একটি বাড়িতে গোয়ালঘরে হানা দেয় চোরেরা। এ সময় বাচ্চু মিয়া ও তার সঙ্গীরা ঘরের বাইরের তালা ভেঙে ফেললেও ভেতর দিয়ে খিল আটকানো থাকায় ঘরে প্রবেশ করতে পারেননি। এ বাড়িতে ব্যর্থ হয়ে পাশের বাড়িতে চুরি করতে যায় চোরেরা, কিন্তু কুকুর ঘেউ ঘেউ শুরু করলে বাড়ির লোকজন জেগে ওঠেন। এ সময় বাড়ির লোকজন শুনতে পান গোয়ালঘরের পাশে কে যেন জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। ঘরের লোকজনের ফোনে আশপাশের লোকজনও ছুটে আসেন। তারা এসে দেখেন কাদামাটি গায়ে লেগে থাকা এক ব্যক্তি মাটিতে পড়ে রয়েছেন। এদিকে তাৎক্ষণিকভাবে তারা স্থানীয় চেয়ারম্যান ও ইউপি মেম্বারকে সংবাদ দেন। পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ আসার আগেই বাচ্চু মারা যান। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুরি করতে এসে হৃদরোগে আক্রান্ত হয় সে। তার বোন আমাকে জানান, এর আগে কারাগারে থাকাকালে সে আরও 2 বার হৃদরোগে আক্রান্ত হয়েছিল। তিনি আরও বলেন, বাচ্চু মিয়া পেশাদার ডাকাত। মোগলাবাজার থানায় তার নামে ডাকাতির মামলা রয়েছে। সেই মামলায় 4.5 বছর সাজাভোগের পর 10-12 দিন আগে সে জেল থেকে বের হয়েছিল। প্রিয় ভিউয়ার্স, আপনার কি মনে হয় এই ঘটনায় গরু চোর কি তার প্রাপ্য শাস্তি পেয়েছে? যদি সঠিক মনে করেন তাহলে কমেন্টে ইয়েস লিখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে ঘটনাটি অন্যদেরও জানার সুযোগ করে দিন।